জিসিএসই এলেভেল খেলাধুলা সমাজসেবা ব্যবসা চিকিৎসা ও আইন পেশায় সহ সমাজে বিভিন্ন পেশায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন এমন 75 জন ব্রিটিশ বাংলাদেশিকে সম্মাননা জানিয়েছে মিল্টন কিনস বাংলাদেশি অ্যাসোসিয়েশন। মিল্টন কিনস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম। শিক্ষা, সমাজসেবা, পেশাগত দক্ষতা ও খেলাধুলা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃত স্বরূপ যুক্তরাজ্যের মিল্টন কিংসের স্থানীয় বাংলাদেশিদেরকে প্রথমবারের মতো পুরস্কৃত করল মিল্টন কিংস বাংলাদেশি অ্যাসোসিয়েশন। ইংল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও কমিউনিটি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রবিবার দুপুর 12টায় মিল্টন কিংসের স্থানীয় একটি রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়েই 10টি ক্যাটাগরিতে 75টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মিল্টন কিনস বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে 2021 অ্যাওয়ার্ড সেরিমনি আজকে আমরা খুব সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমি মহান আল্লাহর কাছে অশেষ দোয়া চাইছি আমরা যেন আগামী বছর এইভাবে সুন্দরভাবে করতে পারি। As you all are aware, Milton Keynes has been populated with Bangladeshi community for the last 50 years. We are now in our fourth generation of Bangladeshis who are achieving absolutely fantastic stuff in this town. মিল্টন কিংস বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সভাপতিত্বে ও সেক্রেটারি কামাল মিয়া ও খুদেজা খাতুনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাকিংহাম শায়ারের হাই শরীফ জজ আনসন, সাবেক হাই শরীফ পিটার কারা, মিল্টন কিংসের মেয়র দেলওয়ার খান, নিউপোর্ট পেগনেল মেয়র পল ডি অ্যানসারা, পুলিশ সার্জন কলিং পিকেট সহ আরও অনেকেই। অ্যাওয়ার্ড প্রাপ্তরা মনে করেন এ সম্মাননা কমিউনিটিতে তাদের কাজের পরিধি বৃদ্ধিতে সহায়তা করবে। I felt really happy and really grateful that I got the opportunity to get this award and that I worked really hard for. MK Galacticos Football Club won the award for today. যুক্তরাজ্যের মিল্টন কিংস থেকে ফিরে এসানুসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস।